প্রবাসীদের ইদানিং হার্টের সমস্যা বা হার্টের রক্তনালী ব্লকের কেসগুলি আমরা অনেক বেশি পাচ্ছি, এবং সেটা গবেষণা করে আমরা যেটা বুঝতে পারি যে প্রবাসীদের ভিতরে হার্টের রক্তনালী ব্লক হওয়ার পিছনে যে কারণগুলি, তার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ হলো যে প্রেশার বা ডায়াবেটিস তারা দূরে থাকার কারণে তারা খুব বেশি কন্ট্রোল করতে পারেন না, এবং একাকিত্বের কারণে তারা সিগারেটের উপরে খুবই ঝুঁকে যান। যারা আগে থেকে সিগারেট অভ্যস্ত তাদের সিগারেটের পরিমাণ বেড়ে যায়, এবং ইদানিংকালে যেটা আমাদের মনে হচ্ছে যে বাড়ির সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য তারা অনেক রাত্রি জাগেন, এবং যে রাত্রি জাগার কারণে তাদের সুচর মানে খুব ভালো 6 আওয়ার্স ঘুম, যেটা 6 ঘন্টা ঘুম মানুষের জন্য প্রয়োজন সেটা হয় না, এবং তাদের এই যে স্লিপ না হয়ে তারা কাজে যাচ্ছেন, এটা তাদের ভিতরে অনেক বেশি স্ট্রেস সৃষ্টি করে। যার জন্য আমরা ইদানিং খুব বেশি পরিমাণ প্রবাসী খুব অল্প বয়সে হার্ট অ্যাটাক নিয়ে দেশে ফেরত আসছে। সুতরাং সবার কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে আপনারা খাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং যাদের প্রেশার এবং ডায়াবেটিস আছে তারা দেশ থেকে ওষুধ নিয়ে যাবেন বা ওই জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে তারা এটা কন্ট্রোল ওষুধ নিয়মিত ওষুধ সেবন করবেন। ধূমপান অবশ্যই পরিহার করবেন, আর 6 ঘন্টা ঘুমানোর ব্যাপারে আপনারা সতর্ক হবেন। ধন্যবাদ সবাইকে।